শনিবার আগরতলা আস্তাবুল ময়দানে গোটা দিন চলল মথার বিশাল জনসভা কানায় সভাপতি বিজয় কুমার রাংখোল এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা ইএম অনিমেশ দেববর্মা প্রাক্তন পেফটি বিধায়ক মেবার কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক বৃষকেতু দেববর্মা এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন এদিনের জনসভায় সেখান থেকে বৃহত্তর তিপ্রা ল্যান্ডের ডাক দিয়েছেন বুবাকরা কারো নাম না করে ক্ষমতাসীন বিজেপিকে নানানভাবে কটাক্ষ করেছেন প্রদ্যুত জোট নিয়েও বলেছেন বেশ কিছু কথা কিন্তু এর মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন অনিমেষ দেববর্মা অনিমেষ দেববর্মা বলেন সবকা সাথ সবকা বিকাশ যদি হতো তাহলে কেন এডিসি কে টাকা দেওয়া হচ্ছে না যদি সবকা সাথ সবকা বিকাশ হতো তাহলে এডিসি কে টাকা দেওয়া হতো টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা বেতন দেওয়ার টাকা নেই এই কি সুশাসন এডিসি তে টাকা দেওয়া হচ্ছে না সবকা সাথ সবকা বিকাশ যদি হয় এডিসিতে টাকা দেওয়া হতো টাকা বন্ধ করে দিয়েছে ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা স্যালারি দিতে পারবো না এই কি তাদের সুশাসন যারা বলছে ত্রিপুরা রাজ্যে আমরা প্রতি ঘরে সুশাসন করছি তারা মিথ্যা কথা বলছে ত্রিপরা দলের নেতা অনিমেষ আরও বলেন যে ত্রিপুরা রাজ্যের বাজেট ছাব্বিশ হাজার আটশো কোটি টাকা যার মধ্যে এডিসিকে দা হচ্ছে মাত্র ৬১৯ কোটি টাকা একটা ব্লকের সমান টাকা যারা দিচ্ছে না তারা কি করে আমাদের আর্থিক নয়ছের অভিযোগ তোলে যারা বলছে ত্রিপুরা রাজ্যে আমরা প্রতি ঘরে সুশাসন করছি আজকে আপনারা প্রশ্ন করুন যারা মিথ্যা কথা বলছে ত্রিপুরা রাজ্যের বাজেট হচ্ছে ছাব্বিশ হাজার আষ্টশো টাকা এডিসি কে মাত্র তারা ৬১৯ উনিশ কোটি টাকা দিয়ে বলছে আমরা আর্থিক নয় করছি এদিন একাধিক বিস্ফোরক বক্তব্যের পর একাধিক উস্কানিও দিয়েছেন তিনি সরকারের বিপক্ষে নানান বক্তব্য তিনি রেখেছেন আস্থা বলে দাঁড়িয়ে তবে এই কথাগুলোর কতটুকু ভিত্তি রয়েছে সেটা নিয়েই প্রশ্ন রিপোর্ট আর নিউজ